হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমুল কোম্পানির তরফ থেকে 2023-এর যে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে সেই বিষয় নিয়ে। আমুল রিক্রুটমেন্ট 2023, তো নতুন বছরে নতুন চাকরির সুযোগ। আমুলের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে, অ্যাপ্লাই নাও অনলাইন ফর মাল্টিপল পোস্ট। বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ চলছে। পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। সবথেকে বড় সুযোগ যদি বলা যায় তাহলে কিন্তু রুম এবং ফুড কিন্তু কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হবে। তো আমুল সম্পর্কে যদি আপনারা জানতে চান গুগলে সার্চ করতে পারেন, তাহলে ডিটেলস আরও অনেক কিছু আপনারা কিন্তু অবশ্যই গুগলে জেনে নিতে পারবেন। এবং যদি আপনি চ্যানেলে ফার্স্ট টাইম থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এছাড়া ইনফরমেশন আপডেটও আপনারা বিভিন্ন রকমের পাবেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমুলের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে, আমুলের ডেজিগনেশন আবারও বলে দেবো, জানতে চাইলে অবশ্যই গুগলে সার্চ করতে পারেন। ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন টাইপের ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, তবে যেটুকু মূল পাঠ সেটুকু আপনাদেরকে কম সময়ের মধ্যে বুঝিয়ে দেবো। আমুল জব রিক্রুটমেন্ট 2023, ডিটেল ইনফরমেশন, নেম অফ অর্গানাইজেশন আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। তো এখানে বেসিক্যালি আমুলের ফুল ফর্ম কী আছে, আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড, তো এখানে কিন্তু নিয়োগ চলছে। ওকে, অ্যাপ্লাই মোড কী আছে, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড, টোটালি অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অ্যাপ্লিকেশান ফিস যদি বলা যায় তাহলে কিন্তু 100% ফ্রি টু অ্যাপ্লাই, কোনো রকম টাকা পয়সা লাগছে না, 100% ফ্রি টু অ্যাপ্লাই, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। পোস্ট নেম, কোন কোন পদে নিয়োগ চলছে, পোস্ট নেম অ্যান্ড জব লোকেশান, ট্রেটি সেলস ইনচার্জ দিল্লি NCR-এ ভ্যাকেন্সি রয়েছে। স্যালারি প্যাকেজ 4.5 লাখ থেকে 7 লাখ টাকার মধ্যে থাকবে। গাজিয়াবাদ, নিউ দিল্লি, ফরিদাবাদ এই লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া এখানে টেরিটরি সেলস ম্যানেজার 5 থেকে 6.5 লাখ টাকার মধ্যে রয়েছে। শিলংয়ে ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টে ভ্যাকেন্সি রয়েছে, 5.5 লাখ থেকে 7.5 লাখ টাকা অবধি স্যালারি পাবেন পার ইয়ার। এখানে জব লোকেশান অমৃতসর রয়েছে, টেরিটরি সেলস ইনচার্জ গাজিয়াবাদ অ্যান্ড এই লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে। জব লোকেশান দেখতে পাচ্ছেন 5 থেকে 6 লাখ টাকা থাকবে। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এছাড়া ভ্যাকেন্সি রয়েছে, 5 লাখ টাকার মধ্যে থাকবে। এই সমস্ত পদে কিন্তু নিয়োগ চলছে। এজ লিমিট এখানে কী চাওয়া হয়েছে, মিনিমাম 18 চাওয়া হয়েছে, ম্যাক্সিমাম 40 চাওয়া হয়েছে, এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখানে বয়সের ছাড় যে বিষয়টা রয়েছে এটা কিন্তু OBC-র ক্ষেত্রে 3 বছর এবং SC/ST-র ক্ষেত্রে 5 বছর রয়েছে, এবং এক্স সার্ভিসম্যান বা PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10 বছরের ছাড় থাকবে। তবে মিনিমাম 40 থাকতে হবে, 18 থেকে 40। যারা OBC রয়েছেন তারা 43 হলে আবেদন করতে পারবেন, যাদের SC/ST রয়েছে তারা কিন্তু 45 হলেও আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসেস, সিলেকশন প্রসেস উইল বি বেসড আমুল সিলেকশন বোর্ড জব রিক্রুটমেন্ট রুল, সার্চ অ্যাপটিউড টেস্ট, ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন এটসেট্রা। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে। তো স্যালারি প্যাকেজ এখানে 34 থেকে 60 হাজার টাকার মধ্যে পার মান্থ কিন্তু হচ্ছে। অ্যাপ্লিকেশান ফিস 0, কোনো রকম টাকা পয়সা লাগছে না। SC/ST-র ক্ষেত্রেও 0 ফিস, কোনো রকম লাগছে না। এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম 10+12 পাস থাকতে হবে, মানে 10-12 পাসটা থাকতেই হবে, সাথে ডিপ্লোমা থাকতে হবে। ওকে, মিনিমাম 10 পাস হলেও হবে, তবে 10+ ডিপ্লোমা। ওকে, বিষয়টা ভালোভাবে আবারও বলে দিচ্ছি, যদি আপনি 10 পাস হয়ে থাকেন তাহলে কিন্তু 10+ প্লাস ডিপ্লোমা থাকতে হবে, বা আপনি 12 পাস থাকলে 12+ প্লাস ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। ইম্পর্টেন্ট ডেট, এখানে কিন্তু ইন্টারভিউ অলরেডি মানে স্টার্টিং ডেট হয়ে গেছে অ্যাপ্লাই। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবেন তার আগে জানিয়ে রাখবো, এই জব ভ্যাকেন্সিটা নেওয়া হয়েছে জব ভ্যালি ওয়েবসাইট থেকে, তো জব ভ্যালিকে অবশ্যই ক্রেডিট দেওয়া উচিত যেহেতু তারা এরকম একটি ইনফরমেশান শেয়ার করেছে। তো জব ভ্যালি ওয়েবসাইট, থ্যাংক ইউ, আপনারা এভাবে আমাদেরকে হেল্প করছেন, বিভিন্ন রকম ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলো সবার মাঝখানে আমরা প্রোভাইড করতে পারছি, থ্যাংক ইউ জব ভ্যালি। তো অ্যাপ্লাই নাও, এখানে আমাদেরকে ক্লিক হেয়ারে ট্যাপ করতে হবে। ক্লিক হেয়ারে আমরা যখনই ট্যাপ করবো একটু সময় নেবে, এরকম একটি পেজ চলে আসবে। এখানে কী করতে হবে, আপনাদেরকে বেসিক্যালি CV ড্রপ করতে হবে, বা এখান থেকেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আপনারা এখান থেকে ড্রপ CV যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই ড্রপ CV অপশানেও কিন্তু ট্যাপ করতে পারেন। ড্রপ CV অপশানে ট্যাপ করলে আপনাদের ডেটাটা কিন্তু চলে যাবে HR ডিপার্টমেন্টের কাছে, এবং তারা শর্টলিস্টেড করবে। যদি আপনার CV সিলেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কাছে কল আসবে, এবং আপনারা তবেই কিন্তু ইন্টারভিউতে যেতে পারবেন। আশা করবো সমস্ত বিষয়টা স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটিকে যদি ভালো লাগে তো অবশ্যই একটু শেয়ার করার চেষ্টা করবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। তো চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আরও পরের ভিডিওতে।